হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ইংরেজি গ্রামারের জেন্ডার চেঞ্জ টপিকটি নিয়ে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওয়ে চলে যাই। টাইপ ওয়ান, ইউজিং এন্টায়ারলি ডিফারেন্ট ওয়ার্ড, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন বা পৃথক শব্দ ব্যবহার করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার তৈরি করা যায়। চলো এর কিছু উদাহরণ আমরা দেখে নেব। আঙ্কেল, আন্ট। আঙ্কেল অর্থাৎ কাকা, আন্ট অর্থাৎ কাকিমা। মেল, ফিমেল। মেল, মেল অর্থাৎ পুরুষ, ফিমেল অর্থাৎ মহিলা। সন, ডটার। সন অর্থাৎ ছেলে, ডটার অর্থাৎ মেয়ে। নেফিউ, নাইস। নেফিউ অর্থাৎ ভাইপো, নাইস অর্থাৎ ভাইঝি। ব্যাচেলর, স্পিনস্টার। ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত পুরুষ, স্পিনস্টার অর্থাৎ অবিবাহিত নারী। বাক, ডো। বাক অর্থাৎ হরিণ, ডো অর্থাৎ হরিণী। বোর, শো। বোর অর্থাৎ শুকর, শো অর্থাৎ শুকরি। কক, হেন। কক অর্থাৎ মোরগ, হেন, হেন অর্থাৎ মুরগি। ডগ, বিচ। ডগ, ডগ অর্থাৎ কুকুর, বিচ স্ত্রী কুকুর। বিউ, বেল। বিউ অর্থাৎ সুবেশ পুরুষ, বেল অর্থাৎ সুন্দরী মহিলা। ব্রাইডগ্রুম, ব্রাইড। ব্রাইডগ্রুম অর্থাৎ বর, ব্রাইড অর্থাৎ কনে। ড্রেক, ডাক। ড্রেক অর্থাৎ হংস, ডাক অর্থাৎ হংসী। ড্রোন, বি। ড্রোন অর্থাৎ পুরুষ মৌমাছি, বি স্ত্রী মৌমাছি। গ্যান্ডার, গুজ। গ্যান্ডার অর্থাৎ রাজহাঁস, গুজ রাজহংসী। কোল্ট, ফিলি। কোল্ট অর্থাৎ পুং অশ্বশাবক, ফিলি অর্থাৎ স্ত্রী অশ্বশাবক। ফক্স, ভিক্সেন। ফক্স অর্থাৎ শৃগাল, ভিক্সেন অর্থাৎ স্ত্রী শৃগাল। হার্ট, রো। হার্ট অর্থাৎ পুং হরিণ, রো অর্থাৎ স্ত্রী হরিণ। হর্স, মেয়ার। হর্স অর্থাৎ ঘটক, মেয়ার অর্থাৎ ঘটকী। র্যাম, ইউই। র্যাম, র্যাম অর্থাৎ ভেড়া, ইউই অর্থাৎ ভেড়ি। স্ট্যাগ, হাইন্ড। স্ট্যাগ অর্থাৎ হরিণ, হাইন্ড অর্থাৎ হরিণী। আর্ল, কাউন্টেস। আর্ল, আর্ল অর্থাৎ জমিদার, কাউন্টেস অর্থাৎ জমিদার পত্নী। মঙ্ক, নান। মঙ্ক অর্থাৎ সন্ন্যাসী, নান অর্থাৎ সন্ন্যাসিনী। উইডোয়ার, উইডো। উইডোয়ার অর্থাৎ বিপত্নী, উইডো অর্থাৎ বিধবা নারী। টাইপ টু, বাই অ্যাডিং ই ডবল এস টু দ্য ম্যাসকুলাইন নাউন, অর্থাৎ ম্যাসকুলাইন নাউনের শেষে ই ডবল এস যোগ করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার তৈরি হয়। চলো এর কিছু উদাহরণ আমরা দেখে নেব। অথর, অথরেস। অথর অর্থাৎ লেখক, অথরেস অর্থাৎ লেখিকা। গড, গডেস। গড অর্থাৎ দেবতা, গডেস অর্থাৎ দেবী। লায়ন, লায়নেস। লায়ন, লায়ন অর্থাৎ সিংহ, লায়নেস অর্থাৎ সিংহী। পোয়েট, পোয়েটেস। পোয়েট অর্থাৎ কবি, পোয়েটেস অর্থাৎ মহিলা কবি। প্রিস্ট, প্রিস্টেস। প্রিস্ট অর্থাৎ ধর্মযাজক, প্রিস্টেস অর্থাৎ
ধর্ম যাজিকা, প্রিন্স প্রিন্সেস, প্রিন্স অর্থাৎ রাজপুত্র, প্রিন্সেস অর্থাৎ রাজকন্যা, টিউটর টিউটরেস, টিউটর অর্থাৎ গৃহশিক্ষক, টিউটরেস অর্থাৎ গৃহশিক্ষিকা। টাইপ থ্রি, বাই অ্যাডিং ই ডবল এস অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাসকুলাইন নাউন আফটার ওমিটিং দ্য লাস্ট ভয়েল, অর্থাৎ ম্যাসকুলাইন নাউনের শেষের স্বরবর্ণটিকে বাদ দিয়ে তারপরে ইএসএস যোগ করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার তৈরি করা যায়। চলো এর কিছু নিয়ম আমরা দেখে নেব। অ্যাক্টর অ্যাক্ট্রেস, অ্যাক্টর অর্থাৎ অভিনেতা, অ্যাক্ট্রেস অর্থাৎ অভিনেত্রী। এম্পেরর এম্প্রেস, এম্পেরর অর্থাৎ সম্রাট, এম্প্রেস অর্থাৎ সম্রাজ্ঞী। টাইগার টাইগ্রেস, টাইগার অর্থাৎ বাঘ, টাইগ্রেস অর্থাৎ বাঘিনী। ইন্সপেক্টর ইন্সপেক্ট্রেস, ইন্সপেক্টর অর্থাৎ পরিদর্শক, ইন্সপেক্ট্রেস অর্থাৎ পরিদর্শিকা। ভোটারি ভোটারেস, ভোটারি অর্থাৎ পূজারী, ভোটারেস অর্থাৎ পূজারিণী। মিস্টার মিস্ট্রেস, মিস্টার অর্থাৎ মহাশয়, মিস্ট্রেস অর্থাৎ মহাশয়া। টাইপ ফোর, চেঞ্জিং দ্য ম্যাসকুলাইন ওয়ার্ড অফ এ কম্পাউন্ড ওয়ার্ড, এর অর্থ কম্পাউন্ড ওয়ার্ডের পুংবাচক শব্দটিকে পরিবর্তন করে ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার আমরা তৈরি করতে পারি। চলো এর কিছু উদাহরণ আমরা এবার দেখে নেব। হি গোট সি গোট, হি গোট ছাগল, সি গোট ছাগলি। ফিশারম্যান ফিশারোম্যান, ফিশারম্যান অর্থাৎ জেলে, ফিশারোম্যান অর্থাৎ জেলেনি। সেলসম্যান সেলসওম্যান, সেলসম্যান অর্থাৎ পুরুষ বিক্রেতা, সেলসওম্যান অর্থাৎ মহিলা বিক্রেতা। ওয়াশারম্যান ওয়াশারওম্যান, ওয়াশারম্যান অর্থাৎ ধোপা, ওয়াশারওম্যান অর্থাৎ ধোপিনী। মিল্কম্যান মিল্কমেড, মিল্কম্যান অর্থাৎ গোয়ালা, মিল্কমেড অর্থাৎ গোয়ালিনী। পিকক পিহেন, পিকক অর্থাৎ ময়ূর, পিহেন পিহেন অর্থাৎ ময়ূরী। বুলকাপ কাউকাপ, বুলকাপ অর্থাৎ পুরুষ বাছুর, কাউকাপ অর্থাৎ মেয়ে বাছুর। বিলিগোট ন্যানিগোট, বিলিগোট অর্থাৎ পুং ছাগল, ন্যানিগোট অর্থাৎ ছাগি। বাঘ র্যাবিট ডো র্যাবিট, বাঘ র্যাবিট অর্থাৎ পুরুষ খরগোশ, ডো র্যাবিট অর্থাৎ মেয়ে খরগোশ। জ্যাকেস সিএস, জ্যাকেস জ্যাকেস অর্থাৎ গাধা, সিএস অর্থাৎ গাধি। স্টেপ ফাদার স্টেপ মাদার, স্টেপ ফাদার অর্থাৎ সৎ বাবা, স্টেপ মাদার অর্থাৎ সৎ মা।